ফুটবল হোক কিংবা ক্রিকেট, ক্রীড়াঙ্গনের প্রায় প্রতিটা ক্ষেত্রেই বাংলাদেশ ভারত ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। দুই প্রতিবেশী দেশের মাঠের লড়াই মাঠ ছাড়িয়ে মাঠের বাইরেও বাড়তি উত্তেজনা ছড়ায়। তাই তো বাংলাদেশ ভারত ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে ক্রীড়ামোদীরা। আগামীকাল 10 মার্চ নেপালের আনফাই স্পোর্টস কমপ্লেক্সে সাফ অনুর্ধ্ব-16 নারী চ্যাম্পিয়নশিপের মেগা ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। 4 দলের এই আসরে শতভাগ জয়ে শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ। অপরদিকে শুধুমাত্র বাংলাদেশের কাছে হেরে দ্বিতীয় স্থানে থেকে ফাইনালে উঠেছে ভারত। এবার ফাইনালে আরও একবার মুখোমুখি হচ্ছে 2 দল। এর আগে গত 8 ফেব্রুয়ারি ঢাকায় অনূর্ধ্ব-19 নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। নির্ধারিত সময়ে 1-1 গোলে অমীমাংসিত থাকার পর সাফের বাইলুস অনুযায়ী শিরোপা নির্ধারণের সরাসরি টাইব্রেকারে যাওয়া হয়েছিল। সেই টাইব্রেকারে 5 শট থেকে 11 শটে গড়ালো, তারপর তা 11-11 গোলে অমীমাংসিত, কারণ 2 দলের গোলকিপার পর্যন্ত পেনাল্টিতে গোল করেছেন। এরপরে শুরু হলো মহানাটক, অবিশ্বাস্য, অভাবনীয়, অচিন্তনীয় সব দৃশ্যের মঞ্চায়ন। টাইব্রেকারের নিয়ম অনুযায়ী নির্ধারিত 5টি করে পেনাল্টির পরও যদি অমীমাংসিত থাকে তাহলে সাডেন ডেথে 2 দল 1টি করে পেনাল্টি শট নিতে থাকে। এটি চলতে থাকে যতক্ষণ ফল নির্ধারণ হচ্ছে না ততক্ষণই, এটাই আন্তর্জাতিক নিয়ম। সারা দুনিয়াতে ফুটবলে অমীমাংসিত টাইব্রেকারেই এভাবে ফল নির্ধারিত হয়, কিন্তু এই দিন কমলাপুরে হলো অন্য কিছু। নেপালি রেফারি রাজ অঞ্জনা সাডেন ডেথ চালিয়ে নিতে চেয়েছিলেন, বল স্পটেও বসেছিলেন। বাংলাদেশের অধিনায়ক আফিদা খন্দকার আবার পেনাল্টি দিতে এগিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই শ্রীলঙ্কার কমিশনার ডি সিলভা জয়সুরিয়া ডিলান হঠাৎ করে শিরোপা নির্ধারণের টস করার সিদ্ধান্ত নিলেন। 2 দলের অধিনায়ককে ডেকে নিয়ে গিয়ে বেশ দ্রুতই সেই টস করেও ফেলেন। টসে জিতে ভারত শিরোপা জয়ের উদযাপন শুরু করে দেন। টসে কেন ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে দর্শকদের মনে জেগে ওঠে এই প্রশ্ন। এই প্রশ্নের মধ্যে বাংলাদেশ দলের কর্মকর্তারা রেফারি আর ম্যাচ কমিশনারের কাছে প্রতিবাদ জানাতে শুরু করেন। সব অপেক্ষা সমাপ্তি ঘটে যখন মাঠে মঞ্চ সাজানো শুরু হয়। যুব ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বাফুফে ও সাফের কর্তাদের নিয়ে মঞ্চে ওঠেন। প্রায় 5 ঘন্টার নাটক আর বিতর্কের পর যুব চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় বাংলাদেশ ভারত 2 দলকেই। তাই এবারে ফাইনালটা বেশ কিছু হিসাব নিকাশ মেটানোর পূর্ণ মঞ্চায়ন। ঘরের মাঠে যা হয়নি এবার সেটা নেপালের মাঠে শোধ নিতে চায় বাংলাদেশ। গ্রুপ পর্বের ফলাফলের প্রতিফলন ঘটিয়ে জিতে নিতে চায় শিরোপা। সাইদিব শামস, অফসাইড।